মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি যদি প্রমাণ সমেত জামাইবাবুকে আপনার কাছে ধরিয়ে দিতে পারি? আপনি তো প্রমাণ ছাড়া কিছুতেই বিশ্বাস করেন। কুলকি দাসের কথার উপর তো আপনার কোনো বিশ্বাস নেই। কুলকি, তুমি এক্স্যাক্টলি কি ধাতু দিয়ে তৈরি বলবে আমাকে? তাহলে এই নিয়ে এত অশান্তি হলো, এত ঝামেলা হলো, এখন তুমি আবার রুদ্রকে নিয়ে পড়লে কি? আবার একটা কেলেঙ্কারি কাণ্ড করবে নাকি? না স্যার, কোনো কেলেঙ্কারি কাণ্ড না। আমি আজ সন্ধ্যেবেলায় জামাইবাবুর কাছে যাব। মানে সেসব আমি আপনাকে বলবো না। শুধু দেখবেন, আমি যখন জামাইবাবুর কাছ থেকে বাড়ির দিকে ফিরব, জিএম এর অফিসের পেছনের রাস্তাটা বেশ নির্জন থাকে, ওখানে আমার উপর হামলা হবে। হোয়াট? তো তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেছে? ফুল কি বলছো? তোমার কথা নিজের কানে যাচ্ছে তোমার? হ্যাঁ, আর তোমার উপর হঠাৎ করে হামলা হবে মানেটা কি? যদি সত্যি সত্যি আজ হামলা হয় আর আপনি দেখতে পান চোখের সামনে সেটা, তাহলে বিশ্বাস করবেন তো? ফুলকি দাস মিথ্যে কথা বলেনি। আজ আমি জামাইবাবুর অফিসে যাব আর গিয়ে এমন কিছু করব যাতে জামাইবাবু রেগে যান। রেগে গেলে উনি মানুষ থাকেন না, আর আমি জানি উনি আমায় ছাড়বেন না। পর মুহূর্তে আমায় শেষ করে দেওয়ার চেষ্টা করবেন। রুদ্র কাউকে মেরে ফেলতে পারে না ফুলকি। আমি ওকে অনেক দিন ধরে চিনি, রুদ্র ভাইয়ের মতন। কেউ যদি ওনাকে রাগিয়ে দেয়, উনি তার উপরে হামলা করতে পারেন। আজ সন্ধ্যাবেলায় আপনি তার প্রমাণ পাবেন। নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন তো? আজ আপনি প্রমাণ পেয়ে যাবেন ফুলকি দাস মিথ্যাবাদী নয়। ফুলকি, ফুলকি, আমার কথা শোনো ফুলকি। কি অদ্ভুত মেয়ে রে বাবা, এত কথার পরেও ভাঙলো না। কি বলতে চাইছে ও? রুদ্র দিদিকে মারে, গণেশ মাঝির খুনের সাথে রুদ্র যুক্ত, রুদ্র ফুলকির ক্ষতি করতে চায়। কিন্তু কেন করবে রুদ্র এসব? ঢুকলো ফুলকির মাথায় এই কথাগুলো? কালকে রাতে আবার কি দেখেছে কি না দেখেছে কে জানে, মাথা তো ঠিক ছিল না এমনিতে। এখন আবার বলছে ওর উপর নাকি রুদ্র হামলা করে। পসিবল? ইম্পসিবল? এই মেয়েটা আমাকে একবার মাথায় যখন ভূত চেপেছে তখন ফুলকি দাস একটা না একটা কাণ্ড ঠিক করবে। এমনিতেই জেঠুমনি অংশুদা সবার মনে হচ্ছে যে সুইমিং পুলে ফুলকির ওপর মার্ডার অ্যাটেম্প্ট হয়েছিল। সেখানে আজ রাতে কি করবে আবার? সত্যি যদি কোনো হামলা হয় আমি পাগল করে দেবে, এই মেয়েটা আমাকে জাস্ট পাগল করে দেবে। আমাকে একটা ব্যবস্থা করতে হবে আর কি। আমি কি করব? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। দেখো, এই মার্ডারের ব্যাপার নিয়ে আমি সবে খোঁজ খবর শুরু করেছি। গণেশ মাঝি তো অপরাধী ছিল, কিন্তু ওসি স্যার কি বলছেন জানো?
উনি বলছেন কেউ প্রতিশোধ নিয়েছে। রোহিত, হুলকিকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে। কোনো বিপদ আপদ হয়ে গেলে মানে কি বলতো, এই ওসি স্যারের কথায় আমার বিশ্বাস হচ্ছে না। আমি এই জন্যই তোমার কাছে এসেছি অংশুদা। ওই সাঁতার ক্লাবে দুর্ঘটনার পেছনে কে ছিল সেটা ফুলকি খুঁজে বের করছে। মানে মানে আজ রাতে ডিএম অফিসার পেছনের রাস্তায় ফুলকির ওপর হামলা হবে, সেখানেই নাকি আমি প্রমাণ পাবো কে ফুলকির ক্ষতি করতে চাইছে। কি বলছোটা কি রোহিত, এটা কত বড় ঝুঁকি তুমি জানো? হঠাৎ এরকম কাণ্ড কেন হবে? ফুলকি যখন জানে যে ওর উপর হামলা হতে পারে, আমি না বুঝতে পারছি না পরিস্থিতিটা। ফুলকি কি কোনোভাবে জেদের বসে সব করছে? আমি আজ সন্ধ্যেবেলায় জামাইবাবুর কাছে যাব। আমি যখন জামাইবাবুর কাছ থেকে বাড়ির দিকে ফিরবো, ডিএম এর অফিসের পেছনের রাস্তাটা বেশ নির্জন থাকে, ওখানে আমার উপর হামলা হবে। অসুধা, আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করব, ফুলকির প্রোটেকশনের ব্যবস্থা করা যায় কোনোভাবে। দেখো, আমি আমি অনেকটাই তোমাকে সবটা খুলে বলতে পারছি না, কিন্তু ফুলকি যেন কোনো ক্ষতি না হয়ে যায় অংশুধা। আমি ওকে চিনি খুব ভালো করে, ওর না মাথায় জেদ চেপে গেছে, এত সহজে ছাড়বে না বিষয়টাকে। তুমি একটু দেখো যেন ক্ষতি না হয়। আমি আমি আমিও যাবো তোমার সাথে, আমি থাকবো, তুমি শুধু একটু। রুদ্রর বিষয়ে এত জোর দিয়ে কি করে বলছে ফুলকি? কোথাও কি আমারই ভুল হচ্ছে? আরে বাবা, সরকার বাবু এইভাবে জমি দেয়া নেয়া করা যায় না, কি মুশকিল আপনি। আরে বোঝাচ্ছি আপনাকে, শুনুন আগে। আরে বুঝুন, পার্টিতে তো অন্য লোকজন আছে, আপনাকে হুট করে আমি কি করে জামাই বাবু আসবো? আচ্ছা আচ্ছা, আমি দেখছি, আপনি রাখুন তো, আমি পরে ফোন করছি আপনাকে। কেমন ফুলকি, এসো এসো এসো। কি ব্যাপার, তুমি হঠাৎ আমার অফিসে? হ্যাঁ জামাই বাবু, আসতেই হলো, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলে ফেল। মা কালী, সাহস দাও ফুলকি দাসকে। আপনি আমাকে দেখে অবাক হয়ে গেছেন তো? আসলে আমি আপনাকে একটু চমকে দিতে এলাম। তোমার না প্রচন্ড ভার বেড়েছে ফুলকি, বুঝতে পেরেছো? প্রচন্ড উড়ছো তুমি। তুমি নাকি লাবণ্যকে চাপ দিয়ে বলাতে চেয়েছিলে যে আমি লাবণ্যকে মারধর করি, অত্যাচার করি ওর উপর? কি ভেবেছিলে তুমি, এই কথাগুলো আমার কানে আসবে না? অদ্ভুত মেয়ে তো তুমি। তোমার ভাগ্য ভালো আমি রোহিতকে কিছু বলিনি বা কাউকে কিছু বলিনি। এগুলো শুনে রোহিত কষ্ট পাবে, ওর ওর খারাপ লাগবে, ওর মুখটা ছোট হবে সবার সামনে। আর রোহিত আমার ব্যাপারে যেরকম ইমোশনাল না, নিজের ক্ষতিও করে ফেলতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।